সবাইকে গুড মর্নিং আর শুভ সকাল। তো আজকে বেরিয়ে গেছি আমি সকাল 6:30, ঠিক আছে? তো সকাল আর 6:30 বের হওয়া মানে আর কি বলবো, হাম্মি দিয়ে দিয়ে যাওয়া। তার মধ্যে ছিল বৃষ্টি বৃষ্টি ওয়েদার, কিন্তু বৃষ্টি ওয়েদার ছিল, প্রচণ্ড গরম লাগছিলো আমাদের। তার মধ্যে আরেকটা প্রবলেম ফেস করতে হলো, যখন আমি ভেবেছি রোডটা ক্রস করবো, রেল লাইনটা, কিন্তু ওখানে এসে পড়ে রয়ে গেলো একটা এত বড় অজগর, মানে বুঝতে পেরেছো, ট্রেন। তো কী করবো, এখানে দাঁড়িয়ে থাকতে হবে, উপায় নেই, কারণ যতক্ষণ অবধি না যায় যে দাঁড়িয়ে থাকতে হবে। তো এখানে আমি এসে গেছি আমি আমার ক্লায়েন্টের বাড়িতে, তো এসে এখানে বসেছি অনেক টাইম। তো দেখো আমাদের অবস্থা কী, কেন সকাল আমার তো মানে ফেসটা অবস্থা নেই, কারণ সকাল সকাল উঠেই জাস্ট আমি একটু ফ্রেশ হয়ে মানে ফেসে কিছু লাগাইনি গরমে ইচ্ছে। তো যাই হোক, সবার ওদের ক্লায়েন্টে আমার সবাই কাজ টাজ হয়ে গেছে, ওদের সাজানো হয়ে গেছে। তো এখানে ওদের ওর মেয়ে ছিল, আমার ক্লায়েন্টের দুজন মেয়ে ছিল, তো তার হেয়ারস্টাইলটা আমি সুন্দর করে দিচ্ছিলাম। তো হেয়ারস্টাইলটা করার পর ওকে হেয়ারস্টাইল করার পর তো ওকে নিয়ে গেলাম একটা ফটো ক্লিক করতে, সুন্দর মতো কিউট ছিল, কিউট লাগছিলো তাই। তো তাকে করার পর তা আমি ডেকে নিয়ে আসলাম এখানে, ওদেরকে বলতে যাচ্ছিলাম যে আমার ক্লায়েন্ট ছিল, তো আমি আসছি বলতেই যাচ্ছিলাম, তো বলে আমি চলে যাচ্ছিলাম। তো ওই যে অবশ্যই আমার আমার বান্ধবীর বোন, অ্যাকচুয়ালি আমার থেকে অনেক ছোটো, তো আমার স্টুডেন্ট, তো ওকে নিয়ে যাই আমি এখন। তো থাকে আমার সাথে, সাথে থেকে থেকে কাজও শিখে আর আমার হেল্পও করে দেয়। তো এখন আমি চলে যাচ্ছি সিধা, এখন এখান থেকে যাব সিধা বাড়িতে, কারণ বিকেলে আমার আবার কাজ আছে, বাড়িতে গিয়ে মনার সাথে তো থাকবো। তাই হোক, বাড়িও পৌঁছে গেছি আমি, বাড়ি পৌঁছে এখানে এসেছিলো আমার অনেকগুলো পার্সেল, ঠিক আছে? অনেকগুলো বলতে হার্ডলি 5-6 পার্সেল এসেছিলো। তো সেটা ভাবলাম এসে কেননা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, কারণ মেকআপে তো কিছু আমি এখানে শেয়ার করি না, কিছু কিছু ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করে দিই। তো আমি এটা ইউজ করি, পিএসির একটা ফিক্সার ইউজ করি, যেটা খুব ভালো, প্রচণ্ড ভালো, ফেসটাকে অনেক সুন্দর করে মানে ফিনিশিংটা আনে। তো সেটা আমি ইউজ করি, সেটা আমার আছে, আর এগুলো আমি অল্প থাকতে থাকতে আমি কী করি, এগুলো ডবল ডবল আনিয়ে রেখে দিই। তার সাথে আমি অল নাইটার স্প্রেটাও ইউজ করি, সেটিং স্প্রেটা, ঠিক আছে? দুটোটা খুব ভালো, খুব প্রফেশনাল, তো তোমরা ইউজ করতে পারো। সেটা রেঞ্জ হবে মোটামুটি 1000-এর একটু বেশিও হতে পারে বা কখনও কমও হতে পারে, অল্পটুকু, ঠিক আছে? তো যাই হোক, তারপর আমি এখানে এনেছি ফরএভার একটা ফাউন্ডেশন। ফরএভারে এই ফাউন্ডেশনটা আমি বলছি তোমাদেরকে, আমি এত আগের থেকে ইউজ করি, মানে অ্যাকচুয়ালি আমি ফাউন্ডেশন ইউজ করি অন্য, যেরকম সফরেল, হুডা, নার্স, এগুলো আমি মানে আমার ওগুলো 90% ওগুলো ব্যবহার হয়, কিন্তু ফরএভার ফাউন্ডেশনটা মানে মানে এটা মানে আমি কী বলবো, যেরকম বলে না সবজিতে হলুদ ছাড়া চলে না, ফরএভার ফাউন্ডেশন ছাড়া আমার চলে না, কারণ কিছু কিছু ফেস এরকম থাকে যেটা তোমার ফরএভার ফাউন্ডেশন না দিলে চলে না। আমি বাকির কথা বলতে পারি না, জানি না, আমি এটাই জানি আর আমি যেটা করি আমি সেটাই বলছি, ঠিক আছে? অন্যের কথাটা বলতে চাই না। সো এখন এনেছি ফরএভার 52 একটা কনসিলার, সেটা খুব ভালো, সেটাও ইউজ করি আমি, নিজের ফেসেও ইউজ করি। আর এখানে একটা মানে স্টকে রেখে দিই আমি সবসময়, মানে সব রকমের জিনিস আমাদের রাখতে হতো। আমি কী করেছিলাম, এগুলো অনেকদিন আগে অর্ডার দিয়ে রেখেছিলাম, তো সেগুলো আসলো ফাইনালি, একটু ডিলে করে দিয়েছিল অর্ডারটা আমার, কিন্তু তারপরে ফাইনালি এসে গেছিলো। আর যেদিন এসেছিলাম সেদিন ছিল আমি ক্লায়েন্টের বাড়িতে, মানে আজকে, তো তখন এসেছিলো, এত একটা অসুবিধা প্রবলেম হয়ে যাচ্ছিলো, মানে আমার অ্যাকাউন্টও ফুল নীল হয়ে গিয়েছিলো। তো মানে কী করবো, এদিকে আবার ব্যালেন্স শেষ হয়ে গেছিলো সেটাও জানি না। তো সাথে সাথে আমার সাথে যে আমার স্টুডেন্ট গিয়েছিলো, ওর ফোন থেকে ফোন নিয়ে আমার হাজব্যান্ডকে ফোন করে সব কন্ট্যাক্ট করে, মানে এভাবে ব্যালেন্স ভরিয়ে টাকাটা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে তারপরে পাঠানো হলো ডেলিভারি বয়কে পাঠানো হলো, ঠিক আছে? তারপরে গিয়ে আমি এই জিনিসগুলো ফাইনালি পেয়েছি। তো এটা হচ্ছে একটা কালার বারের একটা কী বলে কি আইলাইনার, সেটা খুব ভালো, একরকম ওয়াটারপ্রুফ বলতেই পারো তোমরা। তারপর প্রো কনসিলারটা আনিছি, সেটা গোপাল। তো যাই হোক, আজকের ব্লগ এখানে শেষ করছি, আগামীকালে আমি আরেকটা ব্লগ নিয়ে আসবো। বাই।